শেখ মরার পর আত্মা কি চল্লিশ দিন ঘোরাঘুরি করে মরার পর আত্মা চল্লিশ দিন ঘুরাঘুরি করে এটা হিন্দুদের কথা এটা মুসলিমদের কথা নয় এই জন্য এই চল্লিশ দিন ঘোরাঘুরির কারণে কেউ কেউ আমার মনে হয় এই জন্যই বোধহয় তারা চল্লিশে পালন করে এটা হিন্দুদের ইয়া দেওয়ার মতো ওই তারা তর্পণ দেওয়ার মতো এটা আসলে এটা আসলেই মুসলিমদের কোনো বিশ্বাস নয় এটা একটা মিথ্যা কথা এক পুরোপুরি মিথ্যা কথা চল্লিশ দিন না একদিনে ঘুরা ঘুরি করে না মরার পরপরেই আত্মা হয় ইলিহিন ওনার সিজিনে যায় সেখান থেকে তার সংযোগ স্থাপিত হয় কবরের মধ্যে সো তার সেখানে আজাব আজার ব্যবস্থা করা অথবা সেখানে তাকে শান্তির ব্যবস্থা করা হয় রোস্লাস্লাম এটা হাদিসে বলে দিয়েছেন সুতরাং যারা বলে যে আত্মা ঘুরে বেড়ায় আত্মা আসছে আত্মা ঘুরছে অথবা আত্মা হাজির হয় সবই মিথ্যা কথা কোনো আত্মা ঘুরে বেড়ায় না কোনো আত্মা হাজির হয় না এগুলি হচ্ছে শয়তান হাজির হয় শয়তান ব্যাস ধরে আসে বিভিন্ন রকমের এবং সে বিভিন্ন কথা বলে যায় এগুলি শয়তানের কার ছাড়া আর কিছুই নয় আত্মা হয় এই যাবে না জিনে যাবে সেখান থেকে তাকে আবার ফেরত দেওয়া হয় প্রশ্নোত্তর দেওয়ার জন্য শাস্তি ভোগ করার জন্য কিন্তু মূলটা ওখানেই থাকে সেটা একটা অংশ যা দিয়ে সে শাস্তি ভোগ করতে পারে সে দেওয়া হয় যা দিয়ে শান্তি ভোগ করতে পারে সে ব্যবস্থাপনা করে দেওয়া হয় কিন্তু এই লিগিন এবং সিদ্জিনে সেখানে তাদের আত্মা থাকবে এটা হচ্ছে কোরআন ভাষ্য এবং এটা হাদিসের ভাষ্য এটাকে বিশ্বাস করতে হবে আত্মা কখনো ঘুরে বেড়ায় না আত্মা কখনও ঘুরে বেড়ায় না এটা মান এটা মানুষের মিথ্যা মিথ্যাচার আর কিছুই না এটা অন্য ধর্ম থেকে হিন্দু ধর্ম থেকে এটা যারা বলে তা হিন্দু ধর্ম থেকে বলছে